হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে এই প্রার্থনাই করি তো যাই হোক আজ আপনাদের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা অনেকে কমেন্ট করে থাকেন বা ফোন করে থাকেন বা আমাকে অনেক জায়গায় ডেকে থাকেন যে একটু ডিজাইনের কাজটা একটু দেখিয়ে যান বা দেখা দেন বা কীভাবে করেন একটু বুঝেন তো সেই জন্য আমি আপনাদের বলবো এই যেই ডিজাইনটির কথা আজকে বলবো সেটি আপনি একতলায় করতে পারেন পাঁচতলায় করতে পারবেন দশতলা ভবন করলেও আপনি এরকমের কোনো ডিজাইন করতে চাইলে করতে পারেন সেটি একতলায় হোক বা দশতলায় হোক পাঁচতলায় হোক যে কোনো তলায় আজ সুন্দরের জন্যই বিল্ডিং করা যাতে আপনার পয়সাটি ঠিক মতন ব্যবহার করা হয় সেজন্য অনেকেই সুন্দর কাজ করতে চেষ্টা করেন তো আল্লাহ সবাইকেই এরকমের সুন্দর একটি কাজ বিল্ডিং করার জন্য তফিক দান করুক আমিন তো যাই হোক জিনিসটি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আপনাদের আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। কিভাবে ছাদের ভিতরে কি করতে হয় ছাদের ওপরে কি এবং পিছনে কিনতে দেবার পড়লে বা কোনো মাটি উঁচা থাকলে কিভাবে পিছনে স্বাদ দিতে হবে কিনটি লেবার দিতে হবে এবং কীভাবে ড্র পড়া চাল নামাতে হবে চালগুলো নামানো হয় তো সেজন্য অনেক কিছু বলবো সাথে থাকবেন শেষ পর্যন্ত তো যেই দুটি পিলার দেখতেছেন এই যে দুটি পিলার যে এগুলো ডিজাইনের কিনটি লেবারের পিলার বলা হয় এই কিনটি লেবারের পিলারগুলো প্রথমত এটারে চৌদ্দ ইঞ্চি বাই চৌদ্দ ইঞ্চি যে স্কোয়ার নিচের পুরিং কলমটি দেখতেছেন তারপর আপনার যেই সিটের যেই রাউন্ড পিলারগুলো দেখতেছেন এই রাউন্ড পিলারগুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দেওয়া আছে তো এটা প্রথমত আপনি ষোলো ইঞ্চি দিতে পারেন ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি বাই চৌদ্দো ইঞ্চি আপনার রুচির উপর নির্ভর করে তবে দশ ইঞ্চি যদি চৌদ্দো ইঞ্চি দেন তাহলে সেক্ষেত্রে আপনার এটাই দশ ইঞ্চি উপরে দেওয়াটাই ব্যাটার কারণ গোড়ার ভিতরে একটা কলসির ডিজাইন হবে সেই জন্য যে কলসি ডিজাইনটি হয় সেই ডিজাইনের জন্য অবশ্যই এরকমটাই করতে হয় তো এই পিলারগুলো আপনারা বলে থাকেন কতটুকু দূর দিতে হয় সেজন্য জন্য আপনাদের এই কথাটি ভিডিওটি আমি ধীরে ধীরে শুধু এই সিঁড়ির কাজ নিয়েই বেশিরভাগ ভিডিওটা করা আর বাদ বাকিটা সব কিছু বিস্তারিত আপনাদের বলবো অবশ্যই আপনাদের খুব জরুরি একতলা কাজের জন্য হোক আর পাঁচতলার জন্য হোক তো যাই হোক এই প্লেয়ারটা আপনারা যে দেখতেছেন সিঁড়িটা এই সিঁড়ি থেকে এটা সাত সাদের বিম এই যে রডটি দেখতেছেন এই যে রডগুলো দেখতেছেন যে রডগুলো আপনাদের দেখাচ্ছি রডগুলো কিন্তু আসলে সাদ ডালার সময় সাদের যে রড আছে বিম থেকে সেই রড থেকে রডগুলো নামানো হয়েছে চাইসুতা রড দিয়ে এটা চাল চালের জন্য এই রডটি আমি আঁক রেখে দিয়েছি আপনারা অনেকে বলে থাকেন কিভাবে রাখেন তো আমি কিন্তু আসলে ডালার সময় এই যে দেখেন দুই দিকেই আপনাদের এই রডগুলো রাখা আছে রডগুলো আমি রেখে দিয়েছি যাতে চাল করতে কোনো সমস্যা না হয় চালে কোনো প্রকার ফাটল না ধরে তো আপনারা যদি এরকম ভিতর থেকে দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না তো অনেক সময় আপনারা ভুল করে থাকেন তো আমার এই ভিডিওটি অবশ্যই মিস্ত্রি বা কন্ট্রাক্টর বা মালিক যারা বিল্ডিং করবেন সবার জন্যই খুব উপকারী একটি ভিডিও তাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তো এর তো যেই বিটিটা এটা হচ্ছে সিঁড়ির যে বিটা একটা নিচে এটা হচ্ছে গিয়ে নিচে আপনার এই বিটি থেকে প্রায় দেয়ার নিচে তো দেয়ার নিচে আছে দেড় ফিটের উপরে প্রায় সাত ফিট আছে সিঁড়ির যে চকিটা হয় তো এটার লেভেলে আমার যে এই যে দেখছেন যে পিলারটা দেখাইলাম ইনটি যে পিলারটা এই পিলারটা আর এটাই প্রায় সমন আছে নিচে যে স্কোয়ার পিলারটা আর কি তো স্কোয়ার পিলারটা এর নিচে দেওয়া আছে আর এই যে সিঁড়ির ওপরে যে চকির মধ্যে যে রডগুলো দেখছিলেন এই যে রডগুলো দেখা যায় তো এই রডগুলো কিন্তু এই রড আরও প্রায় এক ফিটের মতন উপরে উঠবে এক ফিট উপর থেকে এখানে আরেকটি চাল আসবে মানে চাল মানে সোজা একটা চকি আসবে এই চকি থেকে যাতে ওই সামনে যে কেন্ডিলিবারে দুইটা পিলার আছে এই পিলার দুটোতে এনে ঠেকানো হবে তো বারো করে লক্ষ্য রাখবেন আমি কি বলতে চাই তো এটা সিঁড়ির হাইট আছে কি আপনার পাশে প্রায় আট ফিট তো হাইট সিঁড়ির যে প্রথম চকি এটা আছে কি আপনার প্রায় পাঁচ ফিট তো সব মিলিয়ে নিচে আছে গিয়ে দুই ফিট তো এবার এসে আপনার সাত ফিট ক্লিয়ার আছে তো এই সাত ফিট ক্লিয়ার রাখতে হবে আপনার তারপর সিরি যে চকিটা আপনাদের বললাম সেই চকিটা এই ভীম থেকে নিচে এই ভীম থেকে প্রায় চকির হাইট আছে গিয়ে প্রায় সাড়ে পাঁচ ফিট তো পাঁচ ফিট দেওয়া নিয়ম ইঞ্জিনিয়ারের মতাবেক তো ডিজাইন করতে গেলে অনেক সময় আমরা সাড়ে পাঁচ ফিট দিয়ে থাকি তো পাঁচ ফিট মেটালে দেওয়াটা ভালো তো ডিজাইনের জন্য আমাদের এরকমটা করতে হয় ছয় ইঞ্চ একটু বেশি দিতে হয় তো যে কিনটি লেবারের পিলারগুলোর সম্পর্কে এটা কিন্তু বিমসাত দেখতেছেন আপনাদের যে এটা দেখতে চাইতেছি এটা অবশ্যই বিমসাত তো নিচতলা এটা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে তো এটার গ্যাটনির কাজ চলতেছে যে বিমটি দেখতেছেন এটা কিন্তু মাঝখানে কিন্তু এই যে যে গ্যাতনিটা দেখছেন মাঝখানে গ্যাপটা কাগজটা দেখলেন এখানে কিন্তু ডাইরেক্ট এই হলরুম ফুরা আর এই এই সাইডে যে বার্ষিকগুলো আছে দেখতেছেন উপরে যে বিম বরাবর এই বরাবর নিচে একটি টয়লেট আসছে একটি কিচেন আছে যে মাঝখানে যে বাসগুলো আছে এখানে একটি কিচেন হবে একটি টয়লেট হবে এটা কিন্তু মেডেলের মাঝখানে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে মোটামুটি এই বিল্ডিংটি কিন্তু লাম্বায় প্রায় পঞ্চান্ন ফিট বারিন্দা সহকারে বারিন্দা পাঁচ ফিট পিছনেও আছে প্রায় পাঁচ ফিট তো পঞ্চান্ন ফিটের মতন আর পাশে আছে কি আপনার প্রায় উনচল্লিশ ফিট কানির সহকারে তো মোটামুটি সাড়ে একুশ স্কোয়ার ফিট তো এই বি মাঝখানে যেই গ্যাপটি দেখতেছেন এই গ্যাপটি প্রায় চোদ্দো ফিটের ওপর আছে এখানে এই সাইডে কোনো হলরুম ডাইরেক্ট এখানে কোনো কিছু নাই এক সাইডে দুই সাইডে ইচ্ছা করলে ফ্লাট সিস্টেম হলে এদিকেও একটি টয়লেট হলে টয়লেট এবং একটি কিচেন তো অন্যদিকে তাই হলি তো এখন একদিকে একটি টয়লেট একটি কিচেন করা হয়েছে আরেকদিকে খোলা থাকবে যেহেতু হলরুম একটু বড় প্রয়োজন তো ফ্ল্যাট করতে গেলে আপনার দুই দিকেই লাগবে তো সিঁড়ির ওপরে চলে গেলাম সেটি উপর থেকে দেখবেন এই রডগুলো আপনারা দেখাচ্ছে এই রডগুলো মূলত ওপর উঠবে প্রায় এই ডালাই থেকে এক ফিট মানে এক ফিট সাত সহকারে তো নিচে আছে চকি ডালাই ছয় ইঞ্চি আর ছয় ইঞ্চি উপরে এই যে রডগুলো দেখতেছেন রডগুলো আর সামনে যে পিলারগুলো দেখতেছেন এই পিলারগুলো তো এই পিলারগুলোর দূরত্ব হয়েছে কি আপনার সিঁড়ি থেকে সর্বমোট যে পিলারটা আছে বিল্ডিংয়ের বিল্ডিংয়ের পিলার থেকে কিন্তু প্রায় নয় ফিট নেওয়া আসে নয় ফিট নেওয়া আছে এবং পাশে যে দুইটা পিলার থাকে পিলার এই পিলার দুটো কিন্তু সিঁড়ির যে গ্যাপ আছে আট ফিট বা সাত ফিট দেন আপনারা সাত ফিট মানে সিঁড়ির সামনে যে দুটি পিলার থাকবে ঠিক পিলারের বরাবর আসতে হবে ঠিক পিলারের বরাবর এই ডিজাইনের পিলারগুলো আসতে হবে তাহলে আপনাদের ই ডিজাইনের কাস্টিং অনেকটা ফুটে উঠবে আর যে জন্য বলা এই যে ছাদের ওপরে এখন বর্তমানে উপরে কোনো কিছু করবে না যেহেতু একতলাই শেষ সেই জন্য কি করা আপনারা যে বুলটি করে থাকেন মাঝে মাঝে যে ভাই ওপর রড কী করবে এই যে দেখছেন পিলারগুলো তিন ফিট করে এই পিলারগুলো উঠানো আছে এবং গাছনিটা এটা রেলিং এই রেলিংটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় বাচ্চা পলাপন বা ছাদের ওপরে অনেক কিছু করতে হয় রোদ যেতে হয় বা ঘুরতে যেতে হয় তো যাতে পোলাপান বাইরের দিকে পড়ে না যায় সেজন্য এই রেলিংটা দেওয়া রেলিংটা দিয়ে 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 দেবেন অবশ্যই আর যে পিলারগুলো দেখাইলাম এই পিলারগুলো কিন্তু আসলে সিমিট কোন প্রকার হালকা একটু সিমেন্ট দিয়ে পিলারগুলো দেওয়া ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যখন আপনি দোতলা করবেন তখন এই পিলারগুলো বাড়ি দিলেই ভেঙে যাবে তখন রডটা আপনার সম্পূর্ণভাবেই একদম নতুনভাবেই রয়ে গেল এই রডগুলো কখনো মরছে ধরবে না জং ধরবে না হালকা সিমিট দিয়ে আপনারা ডালাইটা দিয়ে রাখবেন তাহলে ভবিষ্যতে যখন প্রয়োজন হবে তখন অবশ্যই সেটাকে ভেঙে ফেলবেন আর যে রডগুলো দেখতেছেন এটা কিন্তু সেট এটা ভবিষ্যতে ওদূর ভবিষ্যতে যদি কখনও বাড়তে হয় এদিকে জায়গা আছে সেই জন্য রড বাড়তি রাখা আছে ইচ্ছা করলে মাঝখানে একটি গুলি দিয়ে এদিকেও আপনার আরও তিনটি রুম করতে পারেন সেটি বাড়ার জন্য হোক বা নিজে থাকার জন্য হোক করতে পারেন তো ইচ্ছা করলে আরেকটি ফ্ল্যাট বেড়ে গেল বাড়বে যদি জন্য রডটি রাখা তো আপনাদের যেই জিনিসটি দেখানোর চাইছিলাম পিছনে যে বারিন্দা আছে বারিন্দাগুলো খেয়াল রাখবেন এটা রুম হয়েছে মূলত আরেকটি কথা বললিনি তো এটা রুম মূলত কিন্তু চারটে এবং টয়লেট আছে গিয়ে আপনার তিনটি কিচেন একটি বর্তমানে নিস্তালায় এবং ব্যালকনি পিছনে সামনে দুই দিকে আছে পিছনেটা হবে গিয়া ড্রপ সিস্টেম এবং সামনেটা চাল সিস্টেম তো আপনারা অনেকে মাটি হাইট হইলে সার দিয়ে থাকেন কিন্তু নিচে বিম না দিয়ে তো সেজন্য আপনাদের নিচেও নিয়ে যাচ্ছি দেখবেন সামনে যে পিছনে বারিন্দায় বারিন্দা ব্যালকনি যেটাকে বলে তো এই এই রুমগুলো আপনার পিছনে দুটি রুম আছে সেই জন্য এটা দেখা তো আপনাদের যে জিনিসটি দেখাতে চাইছিলাম নিচে সেই জিনিসটি খেয়াল রাখবেন অবশ্যই পিছনে যেই ব্যালকনির সাদ দেওয়া মাটি অনেকটাই প্রায় পনেরো ফিট হাইট এখানে ওয়াল দিলে থাকবে না সেই জন্য এই যে দেখছেন দেখেন জিনিসটা আপনার যেই হাইটটা এখানে কিন্তু পিছনে প্রায় পনেরো ফিট হাইট এই যে বিম নিচে এটা বিম বলা হয় সাদের এই বিম দিয়ে পাঁচ ফিট বারিন্দা দেওয়া আছে মানে ব্যালকনি আর যদি পিছনে বলে কোনো সমস্যা হইতে পারে সেই জন্য ওই যে বিম দিয়ে দিচ্ছি দেখছেন এই বিমটা না কিন্তু নিচে আর একটি বিম হুম অবশ্যই এই বিমগুলো দিতে হবে দিয়ে কাজ করবেন তো যাই হোক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি আজ এই পর্যন্ত কোনো কিছু বুঝতে সমস্যা হলে বাংলায় কমেন্ট করব